পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলা ছাত্র যুব উৎসব। মালদা জেলা স্কুলে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। উপস্থিত ছিলেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সুমিত ঘোষের রিপোর্ট, মালদা ক্রাইম ব্রাঞ্চ। আমরা স্বাগত জানাচ্ছি উদাসের আনসার মহাশয়কে, তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান হাত ধোকান না, আন্তরিকতায় এবং উদ্বোধন হলো সারা রাজ্য জুড়ে 3টি স্তরে।